বলছেন যে একজন কুরবানি করেছে এবং এর গোস্ত দিয়ে তার মেয়ের বিয়েতে খাওয়াচ্ছে, এটা কি ঠিক? হ্যাঁ, অবশ্যই ঠিক। জি, কুরবানি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটির সম্পর্ক নিয়তের সাথে। তারপরে গোস্ত উত্তম হচ্ছে, ফরজ নয়, উত্তম হচ্ছে যে নিজেরাও খাবে, আত্মীয় স্বজন যারা সচ্ছল বা পাড়া প্রতিবেশী সচ্ছল তাদেরও খাওয়াবে, আর যারা সমাজের গরিব দুঃখী তাদেরকেও খাওয়াবে। কিন্তু কেউ যদি নিজেই মুখাপেক্ষী হয়, নিজেই অভাবী হয়, একটা গরু অথবা ছাগল কুরবানি করেছে গরিব মানুষ, আর সেটা দিয়ে মনে করছে যে অন্যদের চাইতে আমারই তো বেশি প্রয়োজন, আমার এই বিয়েটা সারতে হবে, মেয়ের মেহমানরা আসবে, এই বিয়ে যদি সেরে নেয় কোনো দোষের কথা নয়। আবার বলছি, তিন ভাগ সমান করতে হবে, এর কোনো দলিল নেই। তিন শ্রেণীর মানুষ খাবে কম বেশি করে, যেখানে যতটা প্রয়োজন সে অনুযায়ী। যদি নিজেরই প্রয়োজন বেশি থাকে, নিজে বেশি রাখবে। যদি দেখা যায় ফকির মিসকিনের প্রয়োজন বেশি, তাদের সংখ্যা বেশি, তাহলে তাদেরকে বেশিটা দিয়ে দেবে। যদি দেখা যায় আত্মীয় স্বজন প্রতিবেশী সচ্ছল যারা, তাদের হাদিয়ে উপঢৌকন দিতে হবে, তাদের সংখ্যা বেশি, তাহলে বেশিটা হাদিয়ে উপঢৌকন দেবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সচ্ছল মানুষদেরকে, অথবা পাক করে খাওয়াবে, যেটা ইচ্ছে। আর যদি পুরোটাই কেউ নিজের প্রয়োজনে লাগিয়ে দেয়, সে বিয়েতে হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে হোক, তো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি।